আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রত্নাস কিচেনে সবাইকে স্বাগতম। করোনার এই সময়টাতে বিকেলে নাস্তা করতে বাইরে কারোই কিন্তু তেমন একটা যাওয়া হয় না, বাসাতেই হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন মজার এই চিকেন শিক কাবাবটি। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা প্যানে আমি কিছু গোটা মশলা ঢেলে নিচ্ছি। এখানে হাফটা চামচ নিচ্ছি গোটা ধনিয়া, হাফটা চামচ জিরা, হাফটা চামচ মৌরি, আর নিচ্ছি হাফটা চামচ গোলমরিচ। মশলাগুলো 1 মিনিটের মতো ঢেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি ভাঙা ভাঙা করে ব্লেন্ড করে পেঁয়াজের রসটা হাতে চেপে ঝরিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিচ্ছি 4 পিস কাঁচা মরিচ, 1 ইঞ্চির মতো আদা টুকরো করে কেটে নিয়েছি। এখানে 1 চা চামচের মতো হবে দিচ্ছি 4 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা। এখন এই কাঁচা মশলাগুলো ভাঙা ভাঙা করে ব্লেন্ড করে নেব, একেবারে পেস্ট করব না, মশলাগুলো দেখতে এরকম হবে। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 1.5 কাপ, মুরগির বুকের মাংস ছাড়া, মুরগির স্কিন সহ অন্যান্য অংশগুলো ব্যবহার করেছি। এতে করে কাবাবটা অনেকটাই জুসি হবে। মুরগির মাংসগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দর মসৃণ হয়েছে। এবারে সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, দিচ্ছি কাঁচা মশলার মিশ্রণটি, ঢেলে নেয়া গোটা মশলার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1.5 চা চামচের মতো লবণ। সবগুলো মশলার উপকরণ একসাথে ব্লেন্ড করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের এই মিশ্রণটি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর চিকেনের মিশ্রণটির সাথে 2 টেবিল চামচ ময়দা মিশিয়ে নিয়ে ব্যাম্বু স্টিক দিয়ে শিক কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। এরপর গ্রিল প্যানে বাটার ব্রাশ করে চিকেনের শিক কাবাবগুলো দিয়ে দিচ্ছি, চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে কাবাবগুলো ভেজে নেব।
কাবাবগুলোর উপরে মাঝখানে একবার বাটার ব্রাশ করে দিচ্ছি। 15 মিনিটের মতো কাবাবগুলো ভেজে তুলে নেচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন শিখ কাবাব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। নতুন রেসিপি নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।